সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমকে কটাক্ষ করে সুর চড়ালেন নদিয়া জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্র। রবিবার নদিয়ার গয়েশপুরে সুকান্ত সদনে তৃণমূলে বুথ স্তরের কর্মীদের নিয়ে এক দলীয় কর্মী সভার আয়োজন করা হয়, আর সেখানেই মহুয়া মৈত্র সংবাদ মাধ্যমকে দু পয়সা প্রেস বলে আক্রমণ করেন। পাশাপাশি ওই সভা থেকে সাংবাদিকদের বেরিয়েও যেতে বলেন। প্রসঙ্গত, এর আগেও মহুয়া মৈত্র সাংবাদিকদের নানা ভাষায় আক্রমণ করেছিলেন। তবে গয়েশপুরে তৃণমূলের সহ সভাপতিকে না জানিয়ে আলোচনা শুরু করায় সেখানে বিশৃঙ্খলা তৈরি হয় এবং পরিস্থিতি সামাল দিতে না পেরে সভা অর্ধ সমাপ্ত করে চলে যেতে হয় মহুয়া মৈত্রকে। সাংসদের এই বক্তব্য প্রসঙ্গে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, তৃণমূলের সভায় তেমন লোক না হওয়ায় মেজাজ হারিয়ে তিনি এ ধরনের মন্তব্য করছেন। আসলে মহুয়া মৈত্র যেখানেই যাচ্ছে তৃণমূলের লোক পাচ্ছে না, সেই জন্য আর যে কয়টা পাচ্ছে বিরোধিতাই বেশি করছে, কারণ মহুয়া মৈত্রের নির্দেশ তারা মানছে না, তার আচরণও বিক্ষিপ্ত, তার মাথায় জানি না কি চেপেছে, তিনি যাকে তাকে অপমান করছেন, সাংবাদিকদের দু পয়সার সাংবাদিক বলছেন, দলের কর্মীদের বলছেন, তারা শুধু মিডিয়ার সামনে মুখ দেখাতে ব্যস্ত, আর গিয়ে ধমকাচ্ছে যে জগন্নাথ সরকারের সভায় এত লোক হয় কেন, আমাদের সভায় আসে না, আপনি মন্ত্রী কি করছেন এখানে, আপনি এই পদে আছেন কেন লোক আসেনি, এই রকম ধমকাচ্ছে।